বাংলাদেশের মানবাধিকার নিয়ে একটি আলোচনায় যোগ দিয়ে ফের দেশ নিয়ে অপপ্রচার চালিয়েছেন সাংবাদিক পরিচয় দেয়া স্বনির্বাসিত তাসনিম খলিল। সম্প্রতি একটি আলোচনায় যোগ দিয়ে বাংলাদেশের বিরোধী জোটের পক্ষে প্রচারণা চালান ডক্টর কামালের জামাতার সঙ্গে কাজ করা এই বিতর্কিত ব্যক্তি। এদিকে নিজে বিতর্কিত হয়ে মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিরোধী জোটের মুখপাত্রের মতো বক্তব্য দেয়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিরোধী জোটের পক্ষ নিয়ে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসাবে তাসনিম খলিল ওই আলোচনায় দাবি করেন, 2009 সালে নির্বাচিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ফিরে আসার আগ পর্যন্ত বাংলাদেশে মানবাধিকারের স্বাভাবিক পরিস্থিতি বিদ্যমান ছিল, যেখানে বার্টিন লিটার সহ অত্যন্ত প্রশংসিত অনুসন্ধানী সাংবাদিকরা 2001 থেকে 2006 সাল বেগম জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শেষ শাসনামলকে সন্ত্রাসের রাজত্ব হিসাবে বর্ণনা করেছিলেন। খলিল স্বাধীন প্রতিবেদন করার দাবি করে নেত্র নিউজ নামে একটি অনলাইন পোর্টাল পরিচালনা করছেন। এটির প্রধান সম্পাদক ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাই ডেভিড বার্গম্যান। বিভিন্ন সময় তার লেখায় শ্বশুরের রাজনৈতিক এজেন্ডা উঠে এসেছে। তার শ্বশুরের বিরুদ্ধে বড় কর ফাঁকির অভিযোগ উঠলেও সে বিষয়ে নিশ্চুপ ছিলেন কথিত এই সাংবাদিক। শ্বশুরের ল ফার্মের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করেন তিনি, যেখানে স্ত্রীর কিছু অংশের মালিকানা ছিল। 2018 সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে উৎখাত করার জন্য প্রধান বিরোধী নেতা হিসেবে আবির্ভূত হন ডক্টর কামাল। পাকিস্তান সেনাবাহিনীকে সমর্থন জোগানো যুদ্ধাপরাধীদের নিয়ে গঠিত জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে জোট বেঁধে ভোটে দাঁড়ান তিনি। ডেভিড বার্গম্যান ও বার্গম্যানের শ্বশুরের পরিচয় উপেক্ষা করে নেত্র নিউজ নামে একটি কথিত স্বাধীন আউটলেট পরিচালনা করার কথা বললেও সেটি খুব দ্রুত সময়ে বিএনপি নেতৃত্বাধীন শাসনের প্রতি পক্ষপাতিত্ব ও অপপ্রচার চালানোর মাধ্যম হিসাবে চিহ্নিত হয়। শীর্ষস্থানীয় শিক্ষাবিদ ও সাংবাদিকরা একে এজেন্ডা ভিত্তিক সাংবাদিকতা হিসাবে আখ্যায়িত করেন। কোভিডে বাংলাদেশের লক্ষাধিক লোক মারা যাবে, স্বাস্থ্যখাত সম্পূর্ণ বিপর্যয়ের সাক্ষী হবে। শেখ হাসিনা কখনোই তার জনগণের জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে পারবেন না। বাংলাদেশ কোভিড ব্যবস্থাপনায় সবচেয়ে খারাপ পারফরমেন্সকারী দেশ হয়ে উঠবে, এমন অসংখ্য প্রতিবেদন ও মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ অনলাইন পোর্টাল নেত্র নিউজের মাধ্যমে প্রচার করেন বার্গম্যান ও খলিল। কিন্তু এ সকল ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হলেও সেজন্য বাংলাদেশকে ধন্যবাদ জানাননি তারা, উল্টো করে গেছেন সমালোচনা। ভ্যাকসিন উৎপাদনকারী দেশ না হওয়া সত্ত্বেও কোভিড মোকাবেলায় ও টিকা প্রদানের উচ্চ হারে অনেক বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের কোভিড সাফল্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছে উন্নত বিশ্ব। বিশ্বের অর্থনৈতিক ও সামাজিক সংস্থাগুলো যখন বাংলাদেশকে কোভিড মোকাবেলায় মডেল বলে মনে করছে, তখন বিষয়টি নিয়ে আর কোনো আলোচনা করেননি ডেভিড বার্গম্যান ও তাসনিম খলিল। বাংলাদেশের মানবাধিকার ইস্যুতে খলিল যেসব কথা বলেছেন তার অধিকাংশই বাস্তবতা পরিপন্থী। এমনকি তিনি ভয়ঙ্কর জঙ্গিদের উত্থানকে মহামান্বিত করে দেখিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে। অবশ্য একইভাবে জঙ্গিদের পক্ষে তার অবস্থান স্পষ্ট ছিল নেত্র নিউজের পোর্টালে। এসব প্রতিবেদন বাংলাদেশের গণমাধ্যমে প্রমাণসহ অবৈধ হিসেবে দেখানো হয়েছে। খলিল তার বক্তব্যে বিএনপি জামাত শাসনামলে নিযুক্ত সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল আদিলুর রহমান শুভ্রর কাজকে মহিমান্বিত করার চেষ্টা করেছেন। রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট এই ব্যক্তি অধিকার নামক এক বেসরকারি সংস্থার প্রধান ছিলেন। মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংস্থাটি নিজের নিবন্ধন হারায়। 2013 সালে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে তাদের উগ্র মৌলবাদী দাবি নিয়ে অবস্থান করলে জোর করে তাদের অপসারণ করা হয়। এই ঘটনা বহু মৃত্যুর তথ্য ছড়ায় অধিকার নামের এই সংগঠন। পরবর্তীতে দেশের শীর্ষ গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের পৃথক প্রতিবেদন থেকে জানা যায়, অধিকার যেই তথ্য প্রদান করেছে তা একেবারে মনগড়া এবং অসত্য। বাংলাদেশের বিশিষ্ট নাগরিকদের ভাষ্যমতে অধিকার মুখোশের অধীনে রাজনৈতিক হাতিয়ার হিসাবে কাজ করেছে। অধিকার নামক সংগঠনের এই ধরনের বিতর্কিত অবস্থানের বিষয়টিকে পাশ কাটিয়ে তাসনিম খলিল এই সংস্থার তৈরি করা আরেকটি মানবাধিকার বিষয়ক প্রতিবেদন তুলে ধরেন। অবশ্য বিতর্কিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য ও তথ্যকে আশ্রয় করে সকল প্রতিবেদন তৈরি করলেও এই ব্যক্তিদের বিতর্কের তথ্য কখনোই তুলে ধরেননি তাসনিম খলিল। সম্প্রতি তাসনিম খলিল বাংলাদেশে একটি টর্চার সেলের অস্তিত্ব দাবি করে নিজের পোর্টালে প্রতিবেদন প্রকাশ করে। সেখানে তিনি সাবেক এক সেনা কর্মকর্তার বক্তব্য তুলে ধরেন।
যেখানে তিনি ইচ্ছা করলেই ওই কর্মকর্তার বিতর্কিত সৈনিক জীবনের কথা চেপে যান। বিষয়টি সামনে আসার পর বেশ কিছু সংবাদ মাধ্যম জানায়, বিএনপি জামাতের শাসনামলে জঙ্গিদের সঙ্গে গোপন সম্পর্ক বজায় রাখার জন্য এবং চাকরির সময় ক্রস ফায়ারে জড়িত থাকার অভিযোগে হাসিনুর রহমানকে কোর্ট মার্শাল করা হয়েছে। স্বাধীন সংবাদ মাধ্যম প্রতিবেদন হিসাবে খলিলের প্রকাশ করা বলপূর্বক গুমের শিকার হওয়া 609 জনের তালিকাটিও ছিল ভুয়া। এমনকি জাতিসংঘে তাদের দেওয়া 76 জনের গুমের তালিকাটিও ছিল ত্রুটিপূর্ণ। ওই তালিকায় ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের নামও উঠে এসেছে, যারা প্রতিবেশী দেশে জেল খেটে এখন তাদের পরিবারের সঙ্গে বসবাস করছেন। মানবাধিকার প্রশ্নে এ ধরনের ভুল তথ্য উপস্থাপন করে আলোচনায় এসেছিল বিএনপি। 2014 সালে দেশের শীর্ষ ইংরেজি দৈনিকের একটি প্রতিবেদন স্পষ্ট করা হয় কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের পরিসংখ্যান নিয়ে ভুল তথ্য প্রচার করেছিল বিএনপি। রাজনৈতিক কারণে গুম খুনের এই বিষয় নিয়ে বানোয়ার তথ্য দেয় বিএনপির সমালোচনার পর বিশিষ্ট অধিকার কর্মী সুলতানা কামালের ওপর নোংরা আক্রমণ শুরু করে দলটির সমর্থক গোষ্ঠী। দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে একযোগে শাসক বান্ধব ট্যাগ লাগানোর প্রচেষ্টাকেও খলিলের স্বৈরাচারী মানসিকতা বলে মনে করা হচ্ছে। বাংলাদেশি একজন সাংবাদিক বলেন, আপনি যদি সত্যতা নির্বিশেষে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন আপনি স্বাধীন, কিন্তু তার মতের সঙ্গে অমিল হলেই সে আপনাকে শাসক বান্ধব বলে চিহ্নিত করবে। এটি অপরিপক্ক স্বৈরাচারী মানসিকতা। বাংলাদেশে কাজ করার সময় এমন বিতর্কে জড়ান নেত্র নিউজের সম্পাদক বার্গম্যানও। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনালকে অবমাননার অভিযোগে তিনি মুচলেকা দেন। তার প্রতিবেদন স্পষ্টভাবে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে, এমনকি তিনি যুদ্ধাপরাধীদের পক্ষে লবিস্ট হিসাবেও আখ্যায়িত হন। বর্তমান শাসনের বিরুদ্ধে খলিল ও বার্গম্যানের সাম্প্রতিক অপপ্রচারের কারণ হিসাবে অনেকেই মনে করছেন ডক্টর কামাল ও বার্গম্যানের স্ত্রী তাদের আইন সংস্থার মাধ্যমে আইনি পরিষেবা প্রদানের মাধ্যমে অর্জিত সম্পদের কর ফাঁকি দিয়েছেন। এই বিষয়টি ধামাচাপা দিতেই আবারও সক্রিয় হয়েছেন তারা। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির ওপর ব্রিফিং শিরোনামে ফাবিও ম্যাসিমো কাস্তাদোলোর সঞ্চালনায় আয়োজিত অধিবেশনের আলোচক ছিলেন বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের আইনজীবী মিশেল পোলাক। এতে অধিকার বিশেষজ্ঞ আব্বাস ফিয়াজ, বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালে ও তাসনিম খলিল উপস্থিত ছিলেন। এখানে বাংলাদেশের রাষ্ট্রদূতের বক্তৃতায় প্রতিক্রিয়ায় খলিল নিজেই স্বীকার করে বলেন, 2007-8 সালে যখন দেশে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার শাসন করেছিল তখন তাকে অপহরণ ও নির্যাতন করা হয়েছিল। তবে খলিল তার বক্তৃতায় এই সত্যটি উল্লেখ করেননি। এই আলোচনায় খলিলের করা বেশ কিছু অভিযোগ অস্বীকার করে মাহবুব হাসান অধিকার নামক সংস্থা যে পক্ষপাত দুষ্ট তা প্রকাশ করেন। এছাড়া তিনি বিএনপি জামাতের শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ তথ্যগুলো বিস্তারিত তুলে ধরেন। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি। Our younger sister.